المسجد بيت الله مسجد خار گھر اللہ اے تو چھیا دیلو مسجدین سلیبو نو دیلو اللہ گھر اللہ رکھا کریو المدرسۃ بیتی مدرسہ خار گھر আর আতকানে নিজেরে নিজে দামি গরি বেলে টিয়া গুন দিয়া পর দে নলে গায়বতুন মদদ গরি মাদ্রাসা ইনা নবী রক্ষা করিবো সুবহানাল্লাহ তা আল্লাহর ওলির মাজার লাই তোতে চিন্তা করা বৈতনো গায়বতুন আইরে যে কোন একজনে মাজারিন গোটা বাঁধি দিব ঠিক এসে গান নি ঠিক শহর বাংলা জাদুইয়ান বাঁধাইনা জিনিস বাঁধি আবার বাঁধিল দেনো না এসে গান নি নলে এখন পুরো নাছিল নি না বুঝাইন না পারি ফার্গি নিয়ে বাঁধাই নিয়ে সাজাই নিয়ে জিনিস কিরিবি দিতে কেয়া কত লং ইবার আবার পাল্টা করিব ইবার দরজা তার উড়ে বড় করি খ বাবান্ডার ইগান সুন্দর কাম আছে নিয়ে ইয়ান বাঙ্গি ইয়া উড়েন না ফরবয় ফরবয় বুঝি বেদে পজর মল আইরে আসে গল আইরে ইয়ান বাং আর একাল ল চিন্তা করা হচ্ছিল উনি যে বিগুয় ভাই ঠিক আছে না তোলে আজ আমি জানা করো না একে খেয়াল করো তোলে কি বুঝাইতে মানছি দাব মাহফিল দুই ফাউকার বড় মাহফিল উজুর বড় হাজার হাজার মানুষ মাহফিল আসছি উজুর ব্যর্থর বার করতো না এনে দেরি হ্যাঁ উজুরি বেদে দেওয়াজ করে টানি টানি ভরে দে আর কোরআন ভরালো এবার কোরআন ভরালো আর গুণ কিচ্ছু না এবার হাদিসের লোকে আর গুণ কিচ্ছু না এলে সুন্দর করে ভরে কিন্তু অন্তর খারাপ কে খারাপ দিন কেন বুঝিলে এবার আইমত্তর খতন ওয়াজ করি নিজে খাওয়া শুরু করলে মানুষের তো না ফুসান নলার লিল্লাহে তকবির আল্লাহ আকবর মতম সাহ জিন্দাবাদ হই না এসে খান নি মতম মানিয়ে মাহফিলে জিবে মতমেরি এবারে কি জানাই দে আগুন লোজা থাকে বানিয়ে লমজানো তেতা খাব না থাকে না ইতারা অনরাতুন বেশি মাথে মাতি বইলিলে দে আর একখানা বড় করে আবাস করিবে তৌফিক দক এবার আবাস করি পেলে দোয়া করবি দে ইয়ে নজকি আর লেখ খন্ড কেসি দে ইয়ে বইলে দে তোরা আয় নামাই মাথায় দিয়ে নামাই ঠিক লাগবে দে আজ বল গালা গিয়ে শেষ সপ্তাহ নাও নয় এসপিআর ডেট গিয়ে গুদে ইলে বুড়া লাইচের দুটা বাজ উড়ি সাত দোয়ানো টুলত বই কথা মার মার কথা টাঙিয়ে একজনে খান্দুর তুলে দিয়ে গোল হয়ে তো টুলুর তুন সিটে গেছ গুই এটা খন্ডকে সিটে হইব লইলে দে হদুয়া বুড়ার তুন শতান পর্যন্ত অবসর লেবি লাগিয়ে কারণ তারা দায়িত্ব দিয়ে রে তোমার নামাতি খন্ড কেন বই লইলে দে শতান অবসর লেবি লই দে কারণ কদা আরে পর্যন্ত ডিয়া গিয়ে গুই দিলে শতান বাড়াত বাড়ি গিয়ে শতান অতার বছর দায়ী করে দিন মসজিদ তুন জোতা ঝুরি নও করি আরে পর্যন্ত উড়ে ফেলাই দিয়ে আল্লাহ জোর করে মাতিবে তৌফিক দ ফিসের গুণ কইন আর বড় করে কম না মাতিব না তো একটা মাথা বুলা করি গো একটা আল্লাহ এবং রসুল্লাহ ব্যবসা করে দি আল্লাহ আল্লাহ রসুল্লাহ কিরি দে আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাত রাবিহা তিজারাতুহু আর রসুল আমাদের দুনিয়ার ব্যবসার লাভ আছে লস আছে আল্লাহর ব্যবসা আর আই রসুলের ব্যবসার লাভ সারা কোনদিন লস হইতো না লাভ সারা কোনদিন এ লস এখদের হইয়া না ভালো ভাইছে দে লস হইয়া না তো লস উৎক হইতে লাগবে শীত হইকে বইল হইয়ে মাথা বুলা এটা করো না কোনো বুড়া মানুষের যদি খোয়া যায় অজাড়া আজ শরীরের বস্তা হই কিনে আলগাই দেড়া কথা চাইতো বস্তা আলগাই দিয়ে বলিবে এখন হদা জড়াইয়েন হই দেন বস্তাই বে তোমার দিবে লাই দিয়ে হদ তো তুই যাই তো কিভাবে নিয়ে আবার রাতে জানা আছে শোন স্পিরিট কত মজবুত এখন আলগাই দিন না পারে এ দিবে লাইবে হই এর স্পিরিট ডেটাই গেল কিন্তু জিনিস বেলে দিবে করলে
দেইতে বাতাস অনারে গুন দেইতে ঠিক এই একই পরিষ্কার আল্লাহ জোরে মাতিবে তৌফিক দান কর আমিন চলে আইগন মাহফিল গবকার দুই বকার সাত আর সিনি সারা নো আনে নো তলে ফানি হইলে লসুনা কারো কথা কইলে গলাফু হয়ে যেত তোরা তো তো অবসর লে ফিরে সাত এক কলস ফানিল সালাত মিয়াম বানা দমের সিনে কো মদিনা নিকালো হো বাখার গম সেয়ে সফিনা সালাত দোয়া করুন উরগুম অর্গুম ডায়াবেটিস ধরে গেই আরা বাঁচিতাইলে অনারা বাঁচিতাইবেন দে আরা বাঁচি চাইলে বেশি নিসারা না তৈলে এক গলস পানি আনছো না তুমি গো মহিষের তুমি লাল আল লি আজি একবার এলে হজা কে করি ফেলালে মিডিয়ার সামনে আইয়া থকু জিনিস লাগাইতে আমি শাসু না বুঝো না লাগাত দে আজকে দেখতেছি ওই বিডিয়ার মধ্যে দেখতেছি সকরিয়া মনে হয় হ্যাঁ সকরিয়ার ওই মেয়ে বাবার দ্বিতীয় বিয়ের মধ্যে গান গাচ্ছেন মেয়ে হতা আমার বাবা বলে দিছে আমি প্রথম ঘরের মেয়ে আমার বাবা দ্বিতীয় বিয়ে করতেছে আমার বাবা অনুরোধ করতেছে স্টেডের মধ্যে আমাকে একটা কি গান গাওয়ার জন্য ডালাই মারিয়ে দাও ভাই উনানে গান ধরলে বুঝিতারি তো হয় ইনসিডেন্টলি বাবা ইশারা দিয়েছেন মেয়েকে মেয়েদি অনুষ্ঠানে কি গাওয়ার জন্য গান গাওয়ার জন্য ও বাবা শুনতে কি পাও এই গান আমার মন কুলিয়ে গান গাচ্ছেন জোরে বলেন নাউজুবিল্লাহ নিজের মেয়েকে লাগাই দিল মেহেদি অনুষ্ঠানের গানের আসর যুবতী অফেন করে দিল অন্য ধর্মের মানুষ খোলে তারা যেত মুসলমান নিজের বাবা মেয়েকে লাগাই দিলে গান গাওয়ার জন্য স্টেডের মধ্যে মারো বাবাই তালি মারতেছে বিবাহ করতেছে বাবাই মেয়েকে গানের মধ্যে লাগাই দিল জোরে বলেন আফসুস আফসুসের বিষয় সেজন্য আমার রসুলবাদ বলেছেন ওই বাবা জাহান্নামি যে বাবা নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই স্বামী জাহান্নামি যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান্নামি যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই এটা আমার রসুলবাকে দলিল করে দিয়েছেন ঠিক না আমল করি গো ওয়াজ খবকার ওয়াজ কে লেখ নাই লসন নাই আগাছা আর ভেলে দি এক ফকারই দে লিল্লাহে তকবীর আল্লাহু আকবর মহতম সাহ জিন্দাবাদ বিষ্কেন শব্দ গোফেলা গেই গুই নারায়ে রেসালত ইয়া রসুলাল্লাহ এ তারা আজীবন স্লোগান চলিয়েছে দে কি নারায়ে তকবীর নারায়ে রেসালত দুর্লাহ ঠিক নিয়ে এ শব্দ পাল্টাই ফেলেই দে রেসালত ইবে নহই ফেলেই মানে লিল্লাহে তকবীর আই গেই গুই লিল্লাহে তকবীর আল্লাহু আকবর কোন লিল্লাহে তকবীর আর কু শব্দ এই পর্যন্ত জাতির নুন ইবে কি লিন নবীর রেসালত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোনা লিন নবীর রেসালত ইয়া রাসূলুল্লাহ রাসূলের রেসালত সলাগান না দে মওতম সাহেব জিন্দাবাদ চাই দে তলে দলিল গরি ফেলাই কোরআন শরীফ পড়িগো হাদিস শরীফ পড়িগো কেত যদি মন হয় উজুর অনার গান গলত হইয়ে তাহলে কারো ইয়ে আরো কইবে আর যদি নক ফজর সাত দোয়ান জাতীয় সংসদ না বানাবি কবির জাহাঙ্গীর ধরে ইয়ং ওয়াজ গেল তো না তে একটা ফাড়াত বেলা দে উদ্দিটা দিবে কি উতো
ইবা গালা দি না ফর্ডার করি গালা দিবে রে হবে লাথি ওখানে গেলি বলন না কোন চলে মুখে মুখে ভর বিসমিল্লাহির রহমানির রহিম কি এক অবস্থা না তোর দিনে হ্যাঁ জিয়ারত করি কিন্তু তোরা সাইতে আইবে মান কারাল কোরআন খরবান ফালাহু আশরা হাসানা যে ব্যক্তি কোরআনে বাগের উগ্র আলিফ শব্দ ব্যবহার করি আল্লাহ তার দশ খান নাকি দিবে লিগে যে ব্যক্তি বেশি কোরআন শরীফ পড়ে দরে সুমাগায় আঙ্গুলা নাই সোগে যাই থেকে কোরআনই বে কিয়ামত পর্যন্ত লাঠি যাবে কবর জ্বলিবে গর্দে তো পড়ো না বিসমিল্লাহির ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين سبحان الله بيقولوا زانا دنو قرآن شريف شروع دي سورة بقرة خونا قرآن شريف شروع دي سورة بقرة تلفون زور تار و تو دیتے بیدا لیتو نو ایسی غان نی ابار بری والا رکھنا کیا لگرہ جی بسم اللہ ومن الناس من يقول آمنا باللہ وما هم بمؤمنین سبحان اللہ ابل اتونو অত্তগান লই ফেল ওয়ামিনান নাস ঠিক নে খনা ওয়ামিনান দুনিয়াতে এন কদুয়া মানুষ আছে ইয়ান হই দে ওয়ামিনান দুনিয়াতে এমন কতগুলো মানুষ আছে মাইয়া কুলু বলতে থাকে তারা বলতে থাকে আমান্না বিল্লাহ আল্লাহ তোমার উপরই মেনে নিছি মানে তোমাকে বিশ্বাস করি ওয়াল ইয়ামিল আগরাতুর দিয়ে ইমান আমি হ্যাঁ আগরাতুর উপরই মেনে নিছি ঠিক নে হুজুর গলা তন না হইউ আল্লাহরও বিশ্বাস করি কি আল্লাহ কি হই দি দা ওয়া মা হুম বিমুমিনিন ও মুমিন নো বেঈমান আল্লাহরে বিশ্বাস করি বেঈমান বানাই দি আল্লাহ আখিরাতের বিশ্বাস করি ও মা ও কো দেইন কেন কথা তোমার বিশ্বাস করি ইমানদার না কইবি আখিরাত বিশ্বাস করলি ইমানদার না কইবে বেঈমান কা বানাইলি আল্লাহ কথা আর বেগুন মানে সত্যি যাতে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্য জাম্য হজাইয়ে কজাইয়ে বেগুন আয় আল্লাহ রে তুই গো হিন্দু হিন্দু আলো তো বুঝল ওরা তোর কেন অবস্থা কত উরলা জানে উরলাই বেগন উরলা তো কেউ ভগবান ঘর কেউ ঈশ্বর ঘর কেউ ফোরা কয় কেউ ঘট কয় আর আল্লাহ কই কিন্তু বিয়ে কোন খাওয়া দেখা রায় ঘর নেই আল্লাহর সর্ব যাতে নমানো তো নুরু নবী রে বেজাল ডই দে তইলে আল্লাহর মানানোর নাম ইমান ন আল্লাহ ঘর দে আমি আল্লাহকে মানার নাম ইমান আখেরাত মানানোর নাম ইমান ওয়ামা হুম ইবে বে ইমান তুই ইমান হইলইব আর রসুলের আল্লাহ এটা কি কর ইয়ার রসুল কেন উনাই দেওয়া তো ইয়ার রসুল অনেক কেন উনাই দেওয়ান তার রসুল কোয়া শুরু করি গিয়ে কলা রসুল সাল্লাহ ইসলাম ইজা জুকির তু জুকির তা মাই সোহান ইজা ফরানা ইজা জুকির তু জুকির তা মাই যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার রসুলের নাম থাকতে হবে তারপর ও আন্তুম মুকমিনিন তুমি এক লম্বর ইমানদার কিন্তু আল্লাহর মেনে দি ইমানদার না কয় আগারান মেনে দি ইমানদার যতক্ষণ নুরুন নবী না বাজে এই যে কর তখন এই মলয় গুণ যে কই ফেলাইল লিল্লাহ তকবির আল্লাহ আকবার মহতম সাত জিন্দাবাদ তৈলি ইন ইমান ওয়ালা মাহফিল না বেঈমানের মাহফিল কেরে গাল দি না দলিল দি দি না বদর বাজাবি ওই উতোইবে কে লাইকো আচ্ছা
আমরা তখন বেতাল মিকেলাম না নজর অনার গান গলা তুই এই লোক গহনা মানুষ গহনা নজর অনার গান গলা তার গান শুধু দোয়া কই কি বড় বাজা এ তুই না মাথা দ কিছু হবি নি না দলত গলে গিয়েছ খবরদার